পারে। সর্বশেষ দেখেন একটা ছবি দেখাচ্ছি, এটা হলো রেটিনোপ্যাথি প্রি ম্যাচুরিটি। গত 17 নভেম্বর ছিল আর.ও.পি দিবস। আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করি, যেমন আমি একটা লেকচার দিচ্ছিলাম হলি ফ্যামিলিতে, এখানে আমি আর একটা সরকারি হসপিটালে যেখানে আমি লেজার করছিলাম আর.ও.পি। এটা সম্বন্ধে তো আপনাদের ধারণা আছে যে যদি প্রি ম্যাচুর বেবি হয়, যে সেই বেবিটা জন্ম নিয়েছে 35 সপ্তাহের আগে, যদি 35 সপ্তাহের আগে হয় আর ওজন হয় 2000 গ্রামের নিচে, তাহলে এই বেবিটাকে অবশ্যই 30 ডেজে তাকে একবার চেক করতে হবে। আর যদি তার জন্ম হয় 28 সপ্তাহ এবং ওজন হয় 1200 গ্রামের কম, তাহলে 20 দিনের মাথায় এই বাচ্চাকে অবশ্যই চেক করতে হবে। কেন চেক করতে হবে? যে এই যে প্রি ম্যাচিউর বেবি, এদেরকে নিউনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়, তাদের রেসপিরেটরি ডিস্ট্রেস বিভিন্ন কিছু হয়, হলে কি হবে, সেই যদি তাকে ওই সময় স্ক্রিনিং আমরা না করি, তখন ওই সময়টাতে তার রক্তনালীটা ওইখান থেকে আর তৈরি হয় না, না হয়ে ওইটা ফাইব্রোসিস হয়ে ধীরে ধীরে ডিটাচড হয়ে সেই বাচ্চাটা অন্ধ হয়ে যায়। শুধুমাত্র যদি এই সময়টাতে স্ক্রিনিং করা হয়, তো দেখা যাবে যে স্ক্রিনিং করলে তার চোখটা ভালো হয়ে যেত। দেখেন এখানে গত সপ্তাহে ইসলাম আই হসপিটালে একজন কানাডিয়ান ডক্টর, এখানে আমরা বাংলাদেশে যারা আর.ও.পির উপরে করা মোটামুটি সবাই এখানে আছেন, আমাদের ডক্টর নিয়াজ আব্দুর রহমান স্যার, আমার স্যার ডক্টর মোস্তাফিজুর রহমান, তারেক ভাই, আমরা যারা রেটি আর.ও.পি নিয়ে কাজ করেন সবাই এখানে আমরা মোটামুটি ছিলাম। ইসলামেতে এই একটা ওয়ার্কশপ ছিল, সেখানে আমরা ছিলাম। তো এটা হচ্ছে একটা কাউন্সেলিং দরকার, যেটা গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকার এটা নিয়ে এখন খুব ভালোভাবে কাজ করছেন অরবিসের সহায়তায়। এই জন্য আমাদের দেশে এখন শিশু মৃত্যুর হার যেরকম কমে যাচ্ছে, আর.ও.পির হার বেড়ে যাচ্ছে। যেহেতু আমাদের দেশে এনআইসিও অনেক বেড়ে গেছে, এইসব সেবাগুলো ভালো। আমরা শেষের দিকে আসছি, তারপরে একটু শুনবো আর.ও.পি জিনিসটা কি, আমাদেরকে আর.ও.পি ওয়ার্ডটা সম্পর্কে একটু ইলাবরেট করে বলুন। রেটিনোপ্যাথি অফ প্রি ম্যাচুরিটি। প্রি ম্যাচুরি মানে বাচ্চাটা প্রি ম্যাচুর, 9 মাস 10 দিন বাচ্চা মায়ের পেটে ছিল না, তার আগে বাচ্চাটা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, তাহলে তার চোখের ভিতরে যে রেটিনা সেটা ঠিক মতো তৈরি হয়নি। তো যেহেতু তৈরি হয়নি, তো তৈরিটা তো হইতে হবে জন্মের পরে, কিন্তু জন্মের পর যখন তৈরি হওয়ার সময় তখন সে ছিল হাই কনসেন্ট্রেশন অক্সিজেনের মধ্যে। এটা একটা বড় ফ্যাক্টর ওই রেটিনোপ্যাথি অফ প্রি ম্যাচুরিটি, তারপরে যে কমপ্লিকেশন এটার কারণে, এছাড়াও এই রেসপিরেটরি ডিস্ট্রেস, সেপসিস, এগুলো একটা কারণ। এই সমস্ত কারণে, এই সমস্ত ফ্যাক্টরের কারণেই ওই রেটিনোপ্যাথি অফ প্রি ম্যাচুরিটি ডেভেলপ করে। এর জন্য এটা একটা দায়িত্ব গাইনোকোলজিস্ট, নিওনেটোলজিস্ট এবং অপথালমোলজিস্ট, এদের মধ্যে একটা কম্বিনেশন দরকার। এবং সেটা হচ্ছে, আমরা একটা ছবি দেখছি, একটা ভিডিও ক্লিপ, আমি অপারেশন থিয়েটারে একটা আর.ও.পি বেবি দেখেন, ছোট্ট বাচ্চা, তাকে র‍্যাপিং করে, আমরা যেরকম আমাদের গরম লাগে, ওর কিন্তু আবার যখন এসি ও কিন্তু ঠান্ডা সহ্য করতে পারবে না। এই জন্য আমরা যখন লেজার করি তখন সেখানে কোনো এসি রাখা হয় না, আমি বাচ্চাটাকে লেজার করছি, এটা একটা ভিডিও ক্লিপ, তাকে মোড়ানো আছে, বাচ্চাটা কিছু করে, এখানে কিন্তু কোনো অ্যানেসথেসিয়া দিতে হয় না, কিছু ধরে শুধু আমার অ্যাসিস্ট্যান্ট এসে ধরে, ধরলেই যে বাচ্চাটা একটা সময় ক্লান্ত হয়ে যায়, তখন সে বাচ্চা কিছুই বলে না। দেখেন এইসব আমার অ্যাসিস্ট্যান্ট তখন রিল্যাক্সে আছে, আমি একাই লেজার করতেছিলাম। তো এইভাবে আমরা বাচ্চাকে, ইভেন ইনটেনসিভ কেয়ার ইউনিট সেখানেও আমরা যাই, গিয়ে যখন দেখি যে তার অ্যাডভান্স টেস্ট, আমরা ওইখানেই তাকে লেজার করে দিয়ে আসি। তো কী হলো, বাচ্চাটার চোখ সেফ হয়ে গেল। তো আমরা চেষ্টা করছি এভাবে যে আর.ও.পির একটা সার্ভিস বাংলাদেশে দেওয়ার জন্য।